বাইরে তো আর গত বছর আমরা করছি, এর আগে দুই বছর কিন্তু করোনার মহামারীর কারণে এটা বন্ধ ছিল সারা দেশ ব্যাপী। গত বছর আমরা এটা হঠাৎ করেছি, ওখানেও আমরা অনেক মেধাবী স্টুডেন্ট পেয়েছি। আপনি জানেন যে আমাদের আড্ডা স্কুলে একটা মেয়ে, সে অত্যন্ত ভালো করেছিল, সে ইংরেজিতে অত্যন্ত মেধাবী, এবং তার বক্তব্য সবাই মানে অবাক হয়েছে যে এত সুন্দরভাবে সে ইংলিশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ের উপর সে ভালো বক্তৃতা দিতে পারে। এবং তার যে ভিডিওটা আমি অনেক বিষয় এটা ভাইরাল হয়েছে, আপনার অনেক অনেক 30-40 হাজার মানে ভিউয়ার হয়েছে তার ইয়েটা আর কি। তো এটা ছাড়াও আরও আমাদের হাজি নওয়াব আলী স্কুলের আছে, তার তলা গ্রামেরও দুটো একটা মেয়ে দেখছি খুব ভালো। হ্যাঁ, তা আমরা আশা করবো আজকে আপনি থাকবেন, আমরা যখন এই প্রতিযোগিতাটা হবে তখন দেখবেন যে স্টুডেন্টটা কীভাবে ইংরেজিতে বক্তব্য রাখে। হ্যাঁ, এবং এখানে যারা সেরা হবে তারা অরিজিনালি সেরা, কিন্তু গতকাল আমরা দেখেছি যে তারা মানে অত্যন্ত ভালো কম্পিটিশনে কিন্তু তারা সেরা হয়েছে। আপনার সাথে এখানে চারজন বিচারক আছেন, জনাব মুজিবুর রহমান, উনি আমাদের 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 শহরের যে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফজল নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক, উনি তো শিক্ষক। আমাদের সাথে আছেন জিয়াউল ম্যাডাম, উনি আমাদের নবাব ফজল নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের আমাদের বিজ্ঞানের শিক্ষক। তারপরে এদিকে আছেন আমাদের জনাব বাসির আহমেদ, উনি আমাদের জানেন আমাদের কালেক্টরেট যে স্কুল অ্যান্ড কলেজ যেটা লেকচারার। তারপরে আমাদের সাথে আরেকজন আছেন জনাব মোমিনুল ইসলাম, তিনি হলেন আমাদের বাংলাদেশ স্টাডিজ বিচারক। হ্যাঁ, অর্থাৎ আমরা নিরপেক্ষভাবে করার জন্য চারজন বিচারক আমরা শহর থেকে।